বিশ্বজুড়ে দুশ্চিন্তা বাড়াচ্ছে করোনার নতুন ধরন ওমিক্রন। প্রতিদিনই রেকর্ড ভাঙছে সংক্রমণের। চব্বিশ ঘন্টায় রেকর্ড সর্বোচ্চ 12,01,000-এর বেশি আক্রান্ত হয়েছে বিশ্বে, প্রাণহানি 6,400-এর অধিক। মার্কিন চিকিৎসকরা বলছেন, ওমিক্রনের কারণে গুরুতর অসুস্থ না হলেও হাসপাতালে বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্ত শিশুর সংখ্যা। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। বড়দিনের পর বিশ্বজুড়ে করোনা সংক্রমণ বৃদ্ধি পাবে, এমনটাই সতর্কবার্তা দিয়েছিলেন বিশেষজ্ঞরা। সেই ধারণাই বাস্তবে রূপ নিল। করোনা মহামারী শুরুর 2 বছর পেরোনোর পর মঙ্গলবার বিশ্বের সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হল। 24 ঘন্টায় শনাক্ত হল 12,00,000-এর বেশি করোনা রোগী। প্রতিদিনই বেশ কয়েকটি ইউরোপীয় দেশে গড়ছে সংক্রমণের নতুন নতুন রেকর্ড। করোনা মহামারী শুরুর পর মঙ্গলবার ফ্রান্সে একদিনে রেকর্ড সর্বোচ্চ 1,79,000 আক্রান্ত হয়েছে। একই দিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, পর্তুগাল এবং গ্রিসেও। হাসপাতালে করোনা রোগীদের চাপ বৃদ্ধি পাওয়ার জেরে ভারতের নয়াদিল্লিতে মঙ্গলবার নতুন বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ। সংক্রমণের নতুন ঢেউ দমাতে যোগ্য চিকিৎসকদের পরীক্ষার মাধ্যমে নিয়োগের দাবিতে দিল্লির 2টি হাসপাতালের বাইরে মঙ্গলবার বিক্ষোভ করেছেন ভারতীয় চিকিৎসকরা। যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় 3,05,000-এর বেশি আক্রান্ত এবং 1,775 জনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ না হলেও এই ভ্যারিয়েন্টে শিশুরাও অধিক আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে বলে জানিয়েছেন নিউ ইয়র্কের চিকিৎসকরা। এখন পর্যন্ত বিশ্বজুড়ে 28,31,00,000-এর বেশি সংক্রমণ হয়েছে, প্রাণহানি হয়েছে 54,30,000-এর অধিক। নিবিড় আমিন, নিউজ 24।